بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আবরকাত সমাজ দেখুন আপনি পর্দা না করে চাকরি করার ব্যাপারে প্রশ্ন করেছেন যে চাকরি করার ক্ষেত্রে যদি মুখ খোলা রেখে চাকরি করা হয় সেখানে ইনকামটা এ পর্যন্ত হবে না উপার্জনটা চাকরি চাকরি পর্দা করাটা একটা ইবাদত এটা আল্লাহ রাবুল আলামিন বলছে তোমরা দিন ইসলামে পরিপূর্ণ ভাবে তোমরা প্রবেশ করো আহ সূরা বাকারার যদি আমরা দেখি দুইশ আট নাম্বার আয়াত মানে তোমরা দিন ইসলামের বিধান পরিপূর্ণভাবে পরিপূর্ণ মানব মানে কিছু মানব কিছু ছাড়ব। এই ধরনের নিয়মে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন কাজে দিন ইসলামের যে বিধানগুলো সবগুলোই মানতে হবে এটা খেয়াল রাখতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে পর্দা করাটা এটা আল্লাহর ইবাদত নামাজ পড়াটা একটা ইবাদত আর হালাল উপার্জন করা এটাও ইবাদত তো সেখানে যদি কেউ পর্দা পর্দা না করে সে কাজ করে তো এই কাজ করাটা তো যদি হালাল হয়ে থাকে মানে হালাল উপার্জনের ব্যাপারে সেখানে কাজ মানে ইনকামেরটা কোনো হালাল হয়ে থাকে তাহলে এটা হালাল হবে এটা কোনো অসুবিধা নাই কিন্তু এই পর্দা না করার জন্য এটার জন্য সে আলাদা অপরাধী হবে এবং এটার জন্য সে শাস্তি ভোগ করতে পারে আর মেয়েদের জন্য সবচেয়ে উত্তম যেটা সেটা হচ্ছে চেহারা কেউ ঢেকে রাখা একটা চোখ খোলা রাখা একটা চোখ খোলা রাখা এবং এই চোখ দিয়ে সে করতে পারে আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে পুরুষ মহিলার বেগানা পুরুষ মহিলার মাঝে একদম উৎপলভাবে থাকবে একদম উৎপত্তভাবে জড়িত থাকবে সেটা করা যাবে না মহিলারা পর্দার আড়ালে আলাদা অঙ্গনে কাজ করবে পুরুষরা আলাদা অঙ্গনে কিন্তু যেখানে পুরুষ মহিলা একত্রিত হবে সেখানে ব্রোখা পরার পরও সেটা পর্দা যে সেটা হবে না কারণ সেখানে সরাসরি পুরুষ মহিলার সাথে যোগাযোগ হচ্ছে এবং একে অপরকে দেখতেছে এবং কথাবার্তা বলতেছে তো কাজেই পর্দার আড়াল থেকে প্রয়োজন অনুসারে পুরুষদের সাথে কথা বলা যাবে সালাম দেওয়া যাবে কাজের বিনিময় করা যাবে তো সেটা হচ্ছে আলাদা ডিভাইড থাকতে হবে পর্দা থাকতে হবে পর্দা থাকতে হবে এইবারে পুরুষরা এইবারে মহিলা এবং পর্দার আড়াল থেকে প্রয়োজনে পুরুষদের সাথে কথা বলা টেলিফোনে কথা বলা কাজের যেটা যোগ প্রয়োজন সেটা যায় কিন্তু সরাসরি একদম মানে পাশাপাশি বুরখা পরেও পাশাপাশি থাকা এবং মুখ খোলা রাখা এটা পর্দাহীনতা পরিপূর্ণ পর্দা না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাবুল আদেশ আদেশগুলো সর্বক্ষেত্রে নিশ্চয় মানে বিনা দ্বিধায় সেটা আনুগত্য করার আল্লাহ সন্তুষ্টি অর্জন করার অভিধান করুক এবং সবচেয়ে উত্তম যেটা সেটা পুরুষের চাকরি মহিলাদের জন্য যদি স্বামী থাকে তাহলে স্বামী স্বামীর যে আয় আছে সেটার উপরে নির্ভর করা উত্তম কারণ আল্লাহ রাবুল আলামিন পুরুষদেরকে দায়িত্ব দিছে তারা স্ত্রীদের ভরণ পোষণ এবং তাদের খাওয়া পড়া এগুলোর ব্যবস্থা করা আর মহিলাদেরকে আল্লাহ রাবুল আলামিন তো এখানে অপশন দিয়েছেন সুন্দর যে মহিলা হচ্ছে ঘরের ভিতরে থাকবে মহিলাদের আসল যে বাসস্থ আসল যে দায়িত্ব সেটা হচ্ছে লকার নাফি বই অতি আল্লাহ তালা বলছে তোমরা ঘরের ভিতরে থাকো তো ঘরের ভিতরে থেকে সে স্বামীর করা সংসার দেখা এবং বাচ্চাদের লালন পালন করা সে ঘরের রাজা ঘরের রানী সে ঘরের রানী কাজেই উত্তম হচ্ছে চাকরি যে চাকরির দায়িত্ব যে এটা বাহিরের কাজ এটা মহিলাদের যদি প্রয়োজন যদি না হয় এখন যে এমন কোনো মহিলা থাকে যে যার ইনকাম করার মানে কোনো কেউ নাই কোনো তার এবং কোন আয়ু পর্যায় কোনো রাস্তা নাই তাকে অবশ্যই জরুরত মানে করতেই হবে তখন সেক্ষেত্রে অবশ্যই যায় সে তখন পর্দা মেনে চলে সে চাকরি করতে পারে কিন্তু সবচেয়ে যে উত্তম একটা মহিলা সে যেন তার যদি স্বামী থাকে তার অন্য দিকদের যদি ইনকামের ব্যবস্থাপনা থাকে সে ঘরে বসে ব্যবসা বাণিজ্য যদি করতে পারে উত্তম ঘরে বসে অন্য পুরুষদেরকে দিয়ে আত্মীয় স্বজনকে দিয়ে ব্যবসা বাণিজ্য করা এইভাবে সে ইনকাম করে বিভিন্ন ধরনের প্রকল্প করেছে অন্য অন্যকে দিয়ে সেটা ভালো আর চাকরি চাকরি করতে হলে তো বাইরে হতে হবে তাদের সাথে মেলামেশা করতে হবে চাকরি করতে হলে মেয়েদের স্কুল যে আছে মেয়েদের স্কুল বা মেয়েদের অঙ্গনে সেদিকে ভিতরে কাজ করে কোনো অসুবিধা নেই তো কাজেই আল্লাহ তারা বলছে তোমরা তোমার যেভাবে চেষ্টা করবে আলাদা সেভাবে তাদের ব্যবস্থা করে দেবে কেউ যদি পর্দা করার নিয়ত করে এবং পর্দা করতে চায় তো আলাদা সেভাবে তাকে সুযোগ করে দেবে আর কেউ যদি মনে করে যে আমি কাজের দরকার নেই কাজের জন্য আমি চাকরি করবো আমার স্বামী আছে তারপর আমার আয়ের ব্যবস্থা আছে আমি বাড়তি পয়সার জন্য আমি চাকরি করবো না তবে সেভাবে আল্লাহ ব্যবস্থা করে দেবে মূল কথা হচ্ছে একটা মেয়ে মহিলাকে আল্লাহ তালা সম্মান দিয়েছে সে মহিলা হচ্ছে ঘরের ভিতরে থাকার জিনিস সে ঘরের ভিতরে থেকে স্বামীর সংসার তারপরে বাচ্চাদের লালন পালন করবে এটাই সবচেয়ে উত্তম এবং ঘরে বসে আল্লাহ তারা বলেছেন

এবং স্ত্রী আসে সবাইকে আল্লাহ তারা তাদের অবস্থা সচ্ছল করে দেখ এবং তাদেরকে ঘরে থেকে আল্লাহ রেবাস বন্দেগী এবং স্বামীর সংসার সুন্দরভাবে দেখার এবং তাদের সংসারটা সুখের যেন আল্লাহ করে দেন তাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করে প্রকৃত আলেম বানানোর তফিক দান করো কোসাল্লান